আজকে আমরা আবার মাতারা মোটরসে চলে এসেছি, আর মাতারা মোটরসের আগের ভিডিও আপনারা আমাদের সঙ্গে দেখেছেন, আর আজকের ভিডিওটিও আরও একটি দারুণ ভিডিও হতে চলেছে। মাতারা মোটরসের স্কুটির ভিডিও স্কুটির পুরো আমার পেছনে দেখতে পাচ্ছেন, প্রচুর স্কুটি নিয়ে চলে এসেছি। সেখান থেকে বেছে বেছে কিছুমাত্র স্কুটি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখান থেকে দাম আজকে দাম শুরু হচ্ছে মাত্র 30,000 টাকা থেকে। 30,000 টাকা থেকে স্কুটি শুরু হচ্ছে। এর আগেও এর থেকেও চিপ রেটে আপনি স্কুটি পেয়েছেন, যখন যে রেটে স্কুটি আসছে আপনাদের সামনে সব থেকে চিপ অ্যান্ড বেস্টের স্কুটিগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকের যে স্কুটি আছে সেগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট তেল সার্ভিস থেকে শুরু করে কোয়ালিটির গাড়ি রয়েছে। বেছে বেছে গাড়ি মাতারা মোটরস তোলে আপনারা জানেন তো। চলুন আজকের ভিডিও শুরু করব, কুন্তলার সঙ্গে পুরো স্কুটির কালেকশন দেখব কোনটা কি রেটে রয়েছে। তো চলুন, হাই আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন শুরু করা যাক। নমস্কার। তো কুন্তল, আজকে আবার আমরা স্কুটির ভিডিও নিয়ে এসেছি। এর আগে মাতারা মোটরসের প্রচুর ভিডিও আমাদের দর্শক দেখেছে, আজকে আবার নতুন কালেকশন নিয়ে এসেছি স্কুটির। তো তার আগে মাতারা মোটরসে কাস্টমার কিভাবে আসবে নতুন বন্ধুদের জন্য একটু জানিয়ে দেবে? আমাদের লোকেশন আপনি গুগল ম্যাপে গিয়ে মাতারা মোটর বাগুইয়াটি সার্চ করলে পেয়ে যাবেন, দেখবেন নিচে লেখা আছে হাতিয়ারা 36 এক্সটেনশন। এছাড়া উল্টোরাঙা থেকে যে কোনোভাবে আপনি বাগুইয়াটি নেমে ওখান থেকে হাতিয়ারার আপনি অটো রিক্সা বা আপনার 30C বাস পেয়ে যাবেন, বা বাই ওয়ান বাস পেয়ে যাবেন 30C/1, এগুলো করে আপনি চলে আসতে পারবেন। বা নিচে যে ফোন নাম্বারগুলো রয়েছে সেগুলোতেও আপনি ফোন করে আমাদের থেকে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটাতে আপনি চাইলে আমরা কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারে একদম। আর গুগলে যদি মাতারা মোটর সার্চ করে মাতারা মোটর বাগুইয়াটি কথাটা লিখতে হবে তাহলে পেয়ে যাবে, একদম লোকেশন কারেন্ট লোকেশন পেয়ে যাবে। আর একটু আর আজকের ভিডিও শুরু করার আগে দুটো কথা বলে নেবো, সেটা হচ্ছে যে বাইক, পুরনো বাইক কিনতে গেলে তোমাদের এখানে কী কী ফেসিলিটি আছে, ইএমআই ফেসিলিটি, ডেলিভারি ফেসিলিটি সম্পর্কে একটু বলে দাও। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা ডেলিভারি করতে প্রস্তুত, কিন্তু ডেলিভারি করার জন্য আমি বারংবার বলি একটাই কথা যে আপনি যখন গাড়িটি পারচেস করবেন আপনাকে আপনি বা আপনার অথবা অন্য কেউ এসে এখানে গাড়িটা একবার চালিয়ে দেখতে হবে, এখানে এসে সমস্ত ফর্মালিটি যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে, তারপরে এখান থেকে ডেলিভারি হবে। নিয়ার অ্যাবাউট যদি 20-50 কিলোমিটার্সের মধ্যে হয় তাহলে ডেলিভারি বয় দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সে ডেলিভারি করে দেবে, তাতে যা তেলের চার্জ এবং যা ডেলিভারি চার্জ সেটা আপনাকে পে করতে হচ্ছে। চার্জ দিলে পুরো ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি এখান থেকে হয়ে যাচ্ছে। আর ইএমআই এর ব্যাপারটা, ইএমআই অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনি করতে পারেন, যার জন্য আপনার শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ির ইলেকট্রিসিটি বিল, ব্যাংকের ডকুমেন্টস, দু কপি ছবি, এগুলো দিলে এগুলো লাগছে। এবং ইলেকট্রিক বিলটা ম্যান্ডেটরি আছে, আধার, ভোটার, প্যান তিনটেই লাগবে এবং ব্যাংকের স্টেটমেন্ট বা পাসবুকটা। তো বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝে গেলেন, কি ডকুমেন্ট লাগবে, কি ডেলিভারি আছে সমস্ত কিছু বলে দিলাম। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করবো, আর 30,000 টাকার স্কুটিটা দেখার জন্য ওয়েট করতে হবে, একদম লাস্টে দেখাবো। তো আজকে আরও দামি দামি স্কুটি রয়েছে, যারা দামি স্কুটির জন্য খুঁজছেন তাদেরগুলো দেখবো। চলো কুন্তল আমরা শুরু করি তাহলে। সুজুকি বাগম্যান আমরা আজকে দেখবো, সুজুকি বাগম্যান হন্ডা ডিও ডিএক্স নিউ VS6 মডেল, টিভিএস এনটক রেস এক্সপি, টিভিএস এনটক নর্মাল, এছাড়া রয়েছে হন্ডা গ্রাজিয়া, রেজেডার, অ্যাক্টিভা তো থাকবেই আমাদের কাছে, অ্যাক্টিভা 125, এছাড়া রয়েছে মাইলেজেবেলে একটু সস্তায় ম্যাস্ট্রো এবং হন্ডা অ্যাভিয়েটর। এই সমস্ত মডেলগুলো আমি দেখাচ্ছি, কারণ এছাড়া আরও কিছু আমাদের কাছে মডেল রয়েছে যেগুলো আমরা সেল করে দিয়েছি বা কিছু বুকিং রয়েছে সেগুলো আমরা দেখাতে পারছি না। তো সেরকম 6টা মডেল বাদ দিয়েই বাকি 11-12টা মডেল দিয়ে আমরা শুরু করছি। এই সমস্ত মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন। দেখুন আমরা যখন ভিডিও করি তখন আমরা এরকম সাজিয়ে রাখতে পারি, কিন্তু আদারওয়াইজ সবসময় এরকম সাজিয়ে রাখলে গাড়ির গেট আপ গ্লেজ নষ্ট হয়ে যায়। সো এই ইউটিউবার ভাইদের জন্য শুধুমাত্র আমরা অনেক কষ্ট করে জিনিসগুলো বার করে করে এরকম সাজাই এবং তারা সেটা চোখের সামনে দেখতে পায়। এবং বন্ধুরা জানবেন যতবার আমরা গাড়ি সাজাই আপনাদের জন্য কষ্ট করে মাতারা মোটরসের কর্মীরা এই গাড়িগুলো সাজায়। তো আর এবং আমরাও প্রচুর রোদের মধ্যে কষ্ট করে ভিডিওগুলো করি। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এরকম দারুণ দারুণ ভিডিও আরও কষ্ট করে আপনাদের জন্য আমরা বারবার নিয়ে আসবো। কিছু ব্যক্তি নেগেটিভ সেন্সে কথা বলে মাতারা মোটরে। দেখুন আমরা বিজনেস করার সময় আমরা জেনেই নেমেছি যে কিছু ব্যক্তি নেগেটিভ কথা বলবে, তো নেগেটিভটাকে আমরা চাই সবসময় পজিটিভলি তাদেরকেও যাতে আমরা পজিটিভ দিকে আনতে পারি। অবশ্যই বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে ফার্স্ট দেখাচ্ছি সুজুকি বাগম্যান। সুজুকি বাগম্যান এটা VS4 এডিশন আছে, সল্টলেক আরটিও, একদমই কম ড্রিভেন রয়েছে। এটা আপনার আমরা বেস্ট প্রাইসে দিচ্ছি অনলি 70 বোঝে আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন গাড়িটা।
70 আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন এবং গাড়ির সাথে পেপারস অল আপ টু ডেট আপনি পেয়ে যাচ্ছেন। নেম ট্রান্সফারের চার্জেসটা আলাদা, সেটা পে করলে কাস্টমারকে আমরা বলে দিই কত দিনের মধ্যে কি কিভাবে কি করতে হবে। এখান থেকে যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির পেপারস নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা পেপার যদি পেপারে কোনো রকম সমস্যা কেউ প্রুফ করতে পারে যে আমি এই পেপার পাইনি, বাই ফিজিক্যালি তার প্রমাণ দিতে হবে, যদি কেউ প্রুফ করতে পারে আমরা আমাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নিয়ে নেব। একদম, এর থেকে বড় কথা আর কিছু হয় না। নেক্সট, হন্ডা DODX একদম কারেন্ট মডেল, গার্ডগিল কমপ্লিট লাগানো, একজন লেডিজ ওনারের গাড়ি ছিল, মাত্র 3,500 কিলোমিটার গাড়িটা চলেছে, গাড়িটা ফুলি ডেকোরেটেড, একদমই সাজানো গাড়ি, ক্যাশ পারচেজ গাড়ি ছিল, এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 75,000। দেখুন দাদা, খুব একটা মার্জিন হয় না এইসব হাই মডেল গাড়িতে। আপনি যদি গাড়ি কেনেন, গাড়ি যদি আপনি ড্রাইভই না করেন এবং কারেন্ট ওয়াইজ যদি আপনি গাড়িটা ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনি ভ্যালুয়েশন নেবেনই, এরম না যে আপনি জলের দামে দিয়ে দেবেন, সেটাই। সো গাড়িতে কোনো রকম প্রবলেম নেই, গাড়িটা এসে চালিয়ে দেখে নিন। একদম দারুণ কন্ডিশনে গাড়িটা রয়েছে। আর আদার ডিলারশিপের মতো আমরা কখনো টায়ারের মধ্যে টায়ার ড্রেসিং করে বা কোনো রকম পলিশিং করে আমরা গাড়ি রাখি না। আমাদের সব কটা গাড়ি অ্যাজ ইট ইজ যেরকম রয়েছে, মানে আসে সেরকমই আমরা রাখি। এরপরে যখন আমরা ডেলিভারি করব, তখন আমরা পুরোপুরি একটা ট্যাফলন কোটিং পলিশ করে, কোনো বড় গাড়িতে সিরামিক কোটিং করিয়ে এবং এইসব গাড়ি সমস্তটা পলিশিং হয়ে আপনি ডেলিভারি পাবেন। এবং সঙ্গে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি, 3টে ফ্রি সার্ভিস আপনি পাবেন। নেক্সট আসছি টিভিএস এনটর্ক। টিভিএস এনটর্ক এটা রেস মডেল গাড়ি, রেস এডিশান, এটাও আপনার 2021-এর দিকে, এটাও আপনার VS4 এডিশান আছে, একদম লেস ড্রিভেন গাড়ি রয়েছে। এটা আপনি আমাদের কাছে বেস্ট প্রাইসে পাচ্ছেন অনলি 72,000। কোন সালের গাড়ি আছে এটাও? 2021-এর দিকে রয়েছে, 2021-এর গাড়ি। হ্যাঁ, এবং এই সমস্ত প্রত্যেকটা গাড়িতে আমরা ইএমআই ফ্যাসিলিটি প্রত্যেকটা গাড়িতে রয়েছে আমাদের। আপনি চাইলে আমরা প্রত্যেক ডকুমেন্ট থেকে ইএমআই ডকুমেন্ট কোনো সমস্যা নেই, ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে, এর থেকে বড় কিছু আর হয় না। মাতারা মোটরসে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছেন। ফার্স্ট টাইম শোরুমে কেন যাই আমরা? ফার্স্ট টাইম শোরুমে যাই যে কেউ যদি আমাদের সঙ্গে না থাকে, আমাদের গাড়ির প্রবলেম ইস্যু হলে সার্ভিস সেন্টার থেকে শুরু করে শোরুম আমাদের সঙ্গে থাকবে, সেম ওয়াইজ সেম ক্রাইটেরিয়া আমাদেরও। আপনার কোনো রকম এখান থেকে গাড়ি নিয়ে যদি প্রবলেম ইস্যু হয়, আপনার সময় নেই, আমাদের লোক আমরা পাঠিয়ে দেবো, তারা পিক অ্যান্ড ড্রপ করে দেবে। ওকে, এছাড়া রয়েছে এনটর্ক, এটা এনটর্কের নর্মাল এডিশান, এটা আলাদা করে এনটর্কের সম্বন্ধে আজকে কোনো গাড়ি সম্বন্ধেই সেরকমভাবে কিছু বলবো না, কারণ গরমে আমাদেরও অবস্থা একই রকম, আপনারা যেরকম রয়েছেন। সো এই গাড়িটা আপনার 2019-এর রয়েছে, এটা আমরা দিচ্ছি এখন 58,000 অনলি 58 এটা পেয়ে যাচ্ছেন। এরপর আসছে হন্ডা গ্রাজিয়া, এটা টপ মডেল গাড়ি আছে, এটা আপনার VS4 2019-এর শেষের দিকের গাড়ি আছে, এটা আপনার অ্যালয় ডিস ব্রেক। আমি আমাদের দাদাকে বলবো একটু জাস্ট ডিস ব্রেক এবং অ্যালয় হুইলটা দেখানোর জন্য, কারণ এটা টপ মডেল গাড়ি, কম্বি ব্রেকের সাথে এটা ডিস ব্রেক পাওয়া যাচ্ছে এবং রেড কালারে রয়েছে, রেড কালার সবচেয়ে বেশি গ্রাজিয়াতে চলে। সো এই গাড়িটা আমাদের কাছে আপনি বেস্ট প্রাইসে পাচ্ছেন 59,000, অনলি 59,000। মাইলেজের দিক দিয়ে গ্রাজিয়া সেরা, সেটাই, 125 cc। এরপরে রয়েছে ইয়ামাহা রে জেজার, এটা VS4 মডেল আপনার, এটা আছে 2018 এন্ডিংয়ের গাড়ি, শর্ট লেগ আরটিও, এই গাড়িতে আমাদের কাছে বেস্ট প্রাইসে পাচ্ছেন অনলি 47,000 রেজের আর ইয়ামাহার গাড়ি। পরে আসছি হন্ডা অ্যাক্টিভা 125, এই মুহূর্তে দুটো আমার কাছে 19-20 মডেল রয়েছে, একটা 18 মডেল, সেটা আমাদের বুকিং হয়ে গেছে। দুটো 19-20 মডেল যেটা রয়েছে সেটা একটা আপনি অ্যালয় ডিস পাচ্ছেন, একটা নর্মাল অ্যালয় এলইডি পাচ্ছেন, একটা মেরুনে রয়েছে, একটা মেটালিক ব্লুতে রয়েছে, দুটোই মডেল খুব একটা ডিফারেন্স প্রাইসে নেই। একটা আছে 57-এ, মানে 19-এর এইটা আসছে আপনার 57-এ, যেটা আপনি ডিস ব্রেক পাচ্ছেন, আর এটা নর্মাল এলইডি মডেলটা, এটা আপনি 62-তে পাচ্ছেন, এটা 2020-এর আছে শেষের দিকে। আর এটা কোন সালের আছে? এটা 19-এর আছে, এটা 19-এর, ওটা 20, 19-এর, এটা 20। কি দাম পড়ছে? এটা আপনার পড়ে যাচ্ছে 57, আর এটা পড়ছে আপনার 62। এর পরের মডেলটা আমাদের কাছে, এর পরেও আপনি এই মডেল পাবেন, 2018 মডেল ছিল, এটা আমাদের বুকিং হলো জাস্ট নাও কিছুক্ষণ আগেই, সো আমি গাড়িটা সাজানোর পরে বুকিং হওয়ার, ধরুন
আমি তাও দেখিয়ে দিলাম মডেলটা, এরম মডেল আমাদের কাছে পাবেন। এই মডেলটা আমার বুকিং হয়ে গেছে তাই আমি গাড়িটার দাম বললাম না। এরপরে আসছি হিরো মাইস্ট্রো। হিরো মাইস্ট্রো এটা রেগুলার মডেল, এইটা আমার কাছে আপনি দুটো কালারে পাচ্ছেন, একটা রেড হোয়াইট একটা রেড, দুটোই আপনি একদম 36,500 পেয়ে যাবেন, একদম 36,500 ফিক্স প্রাইস, মাত্র 36,500, মাত্র 36,500 টাকা ফিক্স প্রাইস রয়েছে, কোনো রকম বার্গেনিং হবে না, এটা একদম ফিক্স প্রাইস, কিন্তু প্রত্যেকটা অফার এর জন্য পেয়ে যাবে। এবং বন্ধুদের বলবো যে গাড়ির কন্ডিশনটাগুলো একটু আপনি দেখে নেবেন, তার কারণ আপনাকে কুন্তল ঠিক যেভাবে বলেছে গাড়িতে কিন্তু যেভাবে ওদের কাছে এসছে সেইভাবেই রেখেছে, আপনি যখন নেবেন তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, কিন্তু গাড়ির অরিজিনাল কন্ডিশনটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেটা অর্ধেক শোরুম দেখায় না অরিজিনাল কন্ডিশনটা, তারা ঢেকে লুকিয়ে ভাঙা জায়গা ছুপিয়ে আপনাকে দেখায়, সেই জিনিসটা কিন্তু এখানে হয় না। দেখুন, আজ দেখলেও দেখতে পারবেন, কাল দেখলেও দেখতে পারবেন, গাড়িটা বড় বিষয় না, আমাদের কাছে রিলেশনশিপটা বড় বিষয়, আমরা কাস্টমারের সাথে সেরকম রিলেশন বিল্ড আপ করি, এবং আমাদের কাছে যারা আসে তারা আমার মনে হয় না পরবর্তীকালে অন্য কোনো শোরুমে যাবে, তারা আমাদের কাছে ফার্স্ট একবার আসবে, হ্যাঁ যদি তার চয়েসেবল কিছু না পায় তখন হয়তো সে বাইরের দিকে যাবে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্সটা আমরাই থাকবো, আমাদের কাছেই ফার্স্ট আসবে, তো সেই জন্যই। এরপরে একদম লোয়েস্টে এটা আমরা হন্ডার গাড়ি দিচ্ছি, যাদের একদমই লো বাজেট, টিউবলেস টায়ার, টায়ার কন্ডিশান দেখলেও একটা গাড়ির কী কন্ডিশান আছে বোঝা যায়, টিউবলেস টায়ার রয়েছে, একদম মিন্ট কন্ডিশান গাড়ি রয়েছে, এটা আমরা দিচ্ছি অনলি 30,000, 30,000 টাকায়। এটা সেই আমাদের যেটা আমরা দেখাবো বলেছিলাম যে একদম সব থেকে চিপ রেটের গাড়িটা, সেটা হচ্ছে মাত্র 30,000 টাকার মধ্যে এই গাড়িটা শুরু হচ্ছে আমাদের। এটার কন্ডিশনটা বলে দাও একটু। এটা আপনার 2016 এন্ডিংয়ের গাড়ি রয়েছে, এটা আপনার BS3 ইঞ্জিন বাট হন্ডার ইঞ্জিন, এবং প্রত্যেকটা সেল কিক সব রানিং রয়েছে, ব্যাটারি নতুন, ফুললি কন্ডিশন গাড়ি, বাট যেহেতু এটা একটু লোয়ার প্রাইসে রয়েছে এই জন্য, এটা বিলো মডেল তাই জন্য এটা লোয়ার প্রাইসে রয়েছে, আর কিচ্ছু না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মাতারা মোটরসের পুরো স্কুটির কালেকশন, দেখতে পাচ্ছেন কতগুলো কালেকশন আপনাদের আজকে আমরা দেখালাম, আরও কালেকশান রয়েছে যেগুলোকে এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, তার কারণ কিছু গাড়ি বুক হয়ে গেছে এবং কিছু গাড়ি এখনও কাগজপত্র চেকিং হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করব ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, এবং মাতারা মোটরসকে কল করে আপনার পছন্দের গাড়িটি অবশ্যই বুক করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।